Assalamu alaikum wa rahmatullah. This is Redwan once again from Kuala Lumpur International Airport. Priyo shikharthi bondhura, ei murte amra Kuala Lumpur International Airport theke SEGi University ebong SEGi College er dujoni student ke receive korlam. Dujoni Bangladesh theke ei matro eshe pouchalo. Tader sathe porichoy kore dibo. কে কোন জেলা থেকে আসলো এবং কে কোন প্রোগ্রামে আসলো, চলুন তাহলে তাদের সাথে কথা বলে নেই। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ। ওকে, এইমাত্র আমাদের দুজন স্টুডেন্ট পৌঁছালো, প্রথমে তাদের সাথে পরিচয় হয়নি, তোমার পরিচয় নিজে দিয়ে নিতে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি যশোর থেকে আসছি। যশোরের না? ওকে, যশোরের ছেলে জাহিদুল ইসলাম। কোন কলেজে? আমি মালয়েশিয়াতে SEGi কলেজে আসছি। ওকে, SEGi কলেজ কুয়ালালামপুরে। হ্যাঁ, কোন প্রোগ্রামে? আইটি প্রোগ্রাম, ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। বাংলাদেশে পড়ালেখা করছো কোথায়? বাংলাদেশে পড়ালেখা করছি যশোর মাইকেল মধুসূদন কলেজ। ওকে, আর এসএসসি? এসএসসি হচ্ছে মুন্সি মইনুল্লাহ হাই স্কুল। ওকে, ধন্যবাদ। এরপর যে স্টুডেন্টটি আছে, আসসালামু আলাইকুম। জি, তোমার পরিচয়টা যদি তুমি নিজে দিয়ে নিতে। মুহাদ্দিস হোসেন আলামী, আমি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার সন্তান মুহাদ্দিস হোসেন আলামিন। কুষ্টিয়াতে কোথায় পড়ালেখা করছো? আমি কুষ্টিয়াতে কুষ্টিয়া হাই স্কুলে এসএসসি দিছি আর কুষ্টিয়া সরকারি কলেজে এসেছি। ওকে, ধন্যবাদ। এখানে আসছো কোন ইউনিভার্সিটিতে? আমি এখানে আসছি SEGi ইউনিভার্সিটিতে, ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, দুজনেই আইটি তে, একজন বিএসসি তে এবং একজন ডিপ্লোমাতে। ওকে, ধন্যবাদ। এবং আমাদের স্টুডেন্ট জাহিদুল ইসলামকে রিসিভ করতে আসছে তার বাবা, তিনি মালয়েশিয়ান বাসী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। ওকে, আপনার ছেলেকে তো আজকে আপনি রিসিভ করতে আসলেন, তো আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প সময়ের মধ্যে ভিসা হয়েছে, তাই না? তো আপনি যে আমাদের সাথে যোগাযোগ করছেন দেশে থেকেও এবং এখান থেকেও, তো আপনার ছেলে ফাইনালি আপনার কাছে এসে পৌঁছালো, তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ওকে, আপনি প্রথমে আমাদেরকে চিনেন কিভাবে? আমি অনলাইনে চেক করি, আপনাদেরকে অনলাইনে থেকে কানেক্ট করি, তারপর আপনার সাথে যোগাযোগ করি। ওকে, অনলাইনে তো মনে করেন যে অনেক এজেন্সি আছে, তো মানে আমাদের মাধ্যমে আসার কারণটা কি? আমি দেখলাম আপনার সাথে যোগাযোগ করার পরে, আপনার সাথে দেখা করার পরে আমার মন ভালো লাগছে আর কি, যে না এই জায়গায় কোনো বিতাড়িত হব না আর কি। ওকে, আমি মালয়েশিয়া প্রবাসী। ওকে, ধন্যবাদ। এই এই লাইনে যারা ওই সমস্ত ব্যবসা করে এজেন্সির, অনেকেই উপকৃত হচ্ছে, তাই না? তো আমাদের আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছি 100% মিল আছে, তাই না? ইনশাআল্লাহ 100% ঠিক আছে। ওকে, আপনার আমাদের তো বিশ্বস্ত আছেন নাকি বলে মনে করেন? আপনাদের যশোর থেকে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে আপনি কি রিকমেন্ড করেন? আমি মনে করি আমার বাড়ি যেহেতু যশোর সদর, আমি মনে করি যে এই ভিডিও সবাই দেখবে, দেখে আমার আমার যদি আমাকে অনেকে চেনে আর কি, দেশ হয়েছে না, এদেশ হয়েছে না, এই ভিডিও দেখার পরে মনে হয় আশা করি যে সে আপনার মাধ্যম দিয়ে SEGi কলেজে আসবে, এসে পড়াশোনা করবে, পড়াশোনা করে আপনার। ওকে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে রিকমেন্ড করেন, তো আমাদের মাধ্যমে আসা যাবে, তাই না? ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনলেন জাহিদুলের পিতা যেটি বললো, যে আসলে সকলকে তো বিশ্বাস করা যায় না, ওনার মনে হয়েছে যে আমাদেরকে বিশ্বাস করা যায়, সেজন্য আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করছে। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনলেন তাদের পরিচয় এবং কে কোথা থেকে আসছেন, কে কোন কোন প্রোগ্রামে আসছেন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এবং আপনারা যদি আগ্রহ থাকেন যে এখানে ভালো একটা কলেজে পড়ালেখা করবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই বছরে কিন্তু মালয়েশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটিতে 20%, 30%, 40% এবং কিছু কিছুতে কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপেরও সুযোগ আছে। আর টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই ফলো করতে হবে। যাই হোক, এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের এখানে কমেন্টস করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত পরামর্শের জন্য। ভালো থাকুন, সকলে ওদের জন্য দোয়া করবেন যেন ওদের স্বপ্ন পূরণ হয় এবং মা বাবার স্বপ্ন পূরণ হয় এবং তাদের পড়ালেখা কমপ্লিট করতে পারে ভালোভাবেই। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।